আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও এটা কোনো প্রি ভিডিও না অ্যাকচুয়ালি আমি একটা মেল রিসিভ করি আজকে যে মেলটাতে এমন কিছু কথা লেখা ছিল যার জন্য এই ভিডিওটা একরকমভাবে বাধ্য হচ্ছি বানাতে সেই মেলটা আপনাদের সামনে একবার পড়ে শোনাই সেখানে কি কি লেখা ছিল সেগুলো আপনাদের সামনে রাখি তারপরে আমার কিছু বক্তব্য রাখবো তারপর আমি আমার আর্নিংসটা আপনাদের সামনে দেখাবো তো ওই মেলটা যিনি লিখেছেন তার নাম আর তার ফটো আমি আপনাদের সামনে রাখছি না ওনার কাছ থেকে পারমিশান নেওয়ার পরেই এটা আমি পড়ছি আপনাদের সামনে তো উনি লিখছেন যে আমি আপনার ইউটিউব প্রোগ্রামের নিয়মিত দর্শক আপনি বাঙালি মানুষের জন্য যেটা করছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় সো থ্যাংক ইউ সো মাচ আমার কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চাই কেন জানিন আপনাকে খুব কাছের বলে মনে হয় আমার বয়স বত্রিশ প্লাস গ্রামের ছেলে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি মাস্টার ডিগ্রি করেছি জিওগ্রাফি নিয়ে দশ বছর থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে চলেছি কিন্তু কিছু হচ্ছে না জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি এখন শুধু হতাশা ছাড়া আর কিছু নেই টিউশন পড়ে টিউশন পড়িয়ে যা একটু ইনকাম করি সেটা খুবই কম আপনার ভিডিওসগুলো দেখার পর নতুন করে স্বপ্ন দেখি আমাদের মতো বেকারদের অন্ধকার জীবনে আপনি যেন একটা আলো সো দ্যাটস এ ভেরি বিগ কমপ্লিমেন্ট ফর মি থ্যাংক ইউ সো মাচ বাড়িতে যখন জানালাম যে আমি স্টক মার্কেটে কাজ করতে চাই তখন সবাই প্রতিবাদ করলো বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কেউ গুরুত্ব দিল না বাড়িতে বলছে যে স্টক মার্কেট মানেই জুয়া ওকে ওকে সব বাড়িতেই বলে তাই আপনার কয়েকটা ভিডিও দেখলাম তাও বাড়িতে মানছে না আমি দিন দিন আরও ডিপ্রেসড হয়ে যাচ্ছি জীবনে বাঁচার কোনো কারণ দেখতে পাচ্ছি না এই একটাই কারণ যার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি কখনো কখনো সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করে কি করব কিছু বুঝতে পারছি না বাড়িতে কিভাবে বোঝাবো আমি বাড়িতে কিভাবে বোঝাবো আমি গ্রামের ছেলে তাই নিজেকে আরও বেশি আনস্মার্ট লাগে আমার একটা রিকোয়েস্ট রাখবেন স্যার খুব আশা নিয়ে রিকোয়েস্টটা করছি আপনি যদি আপনার লাস্ট দু মাসের ইনকাম দেখিয়ে একটা ভিডিও করেন তাহলে আমার বাড়িতে দেখালে হয়তো আমাকে পারমিশান দেবে এই রিকোয়েস্টটা অন্যভাবে নেবেন না প্লিজ শেষবারের মতো ট্রাই করতে চাই এতে আমার মতো অনেক মানুষ সাহস পাবে আর বাড়ির লোকদেরও চোখ খুলবে ঈশ্বর আপনার মঙ্গলগুরু খুব ভালো থাকুন ওকে সো এই যে ভিডিওটা আমি রেকর্ড করছি এই ভিডিওটা রেকর্ড করার পারপাস এটা না যে আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমার আর্নিংস কীরকম হচ্ছে সেটা দেখানোর তাতে আখেরে আপনার কোনো লাভ হবে না আমার আর্নিংস দেখে আপনাকে না আমি এক টাকা দিচ্ছি না আপনার কাছ থেকে আমি এক টাকা নিচ্ছি কিন্তু আপনি এখানে দুটো লাইন লিখেছেন এমন যে দুটো লাইনের জন্য এই ভিডিওটাই বানাতে বাধ্য হচ্ছে নইলে আমি ভিডিওটা বানাতাম না এই দুটো লাইন হচ্ছে গিয়ে যে আমি জীবনে বাঁচার কোনো কারণ দেখতে পাচ্ছি না কখনো কখনো সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করে এই দুটো লাইনের পর আপনার ওপর কিন্তু ভীষণ রাগ করছে আপনি আমার থেকে বড়ো অনেকটা আমি অনেক ছোট, কিন্তু তারপরেও দাদা হিসেবেই আমি আপনার সামনে হাত জোর করছি প্লিজ ডোন্ট থিঙ্ক লাইক নেগেটিভ আমি জানি বুঝতে পারছি যে আপনি এর মানে কি বোঝাতে চাইছেন কিন্তু ওটা কোনো সলিউশান না ওটা কাভার্ডরা করে আপনি যে জায়গাটায় আছেন যে অবস্থায় রয়েছেন নিজেকে ব্লেসড ভাবুন আপনার ওপরে ছাদ রয়েছে দুবেলা খেতে পান অনেক মানুষ আছে যাদের মাথার ওপরে ছাদ নেই দুবেলা খেতে পায় না তাদের কথা একবার ভাবুন কম্পেয়ার করুন যে তাদের তুলনায় আপনি কতটা ভালো আছেন এখন আপনি যে অবস্থায় রয়েছেন কোটি কোটি স্টুডেন্ট কোটি কোটি মানুষ ঠিক সেম অবস্থায় রয়েছে তো এরকম ধরনের নেগেটিভ কমেন্ট এরকম ধরনের চিন্তাভাবনা প্লিজ আপনার মাথায় নিয়ে আসবেন না আপনার সামনে হাত জোর করছি প্রত্যেকটা আমি আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ট্যালেন্ট থাকে আপনার মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করুন আপনার মধ্যে যেটা আছে ট্যালেন্ট সেটা একদমই ইউনিক হবে সেটা হয়তো আমার কাছে থাকবে না বা এক্স জেড কারোর কাছে থাকবে না আপনার কাছেই আছে ওটা এবারে ওটা কি সেটা কি আপনার প্যাশন সেটা আপনি খুঁজে বের করুন বা যদি আপনার মনে হয় যে আপনি স্টক মার্কেটে কেরিয়ার করতে পারবেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস হন স্টক মার্কেট কাজ করতে চান তাহলে এই রকম মেন্টালিটি নিয়ে আসবেন না যে আমার ইনকাম এখন কম বা ইনকাম করার জন্য আমি স্টক মার্কেটে আসছি তো স্টক মার্কেট থেকে আমার একটা ভালো ইনকাম চাই এরকম মেন্টিলিটি নিয়ে যদি আপনি আসেন তাহলে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন না তার কারণ এর মধ্যে আপনার ইমোশান থাকবে স্টক মার্কেট ইমোশানের জায়গা নয় স্টক মার্কেট এ স্টক মার্কেটে ইমোশানের কোনো জায়গা নেই সো প্লিজ রিমেম্বার দিস আপনি আপনার পুরো লাইফের কতটা সময় দিয়েছেন ভাবুন কত একাডেমিক পার করেছেন মাস্টার ডিগ্রি করেছেন কত এক্সাম দিয়েছেন কত স্কিল ডেভেলপ করেছেন কম্পিটিভ এক্সামের জন্য কত কিছু পড়তে হয় তারপরে আপনি নিজেকে একটা জায়গায় রেখেছেন যেখানে এত কিছু নলেজ নেওয়ার পর এত কিছু করার পর তারপরে আপনি মানে চেষ্টা করে যাচ্ছেন আর্নিংস করার কিন্তু অন্যদিকে আমরা কী করি স্টক মার্কেটে স্টক মার্কেটে যখনই আমরা ঢুকি তার পরের দিন থেকে আমাদের আর্নিংস চাই যদি আমরা আর্নিংস না করতে পারি তাহলে স্টক মার্কেট একটা গ্যামলিংয়ের জায়গা হয়ে যায় দিস ইজ নট ফেয়ার রাইট দিস ইজ নট ফেয়ার আপনাকে স্টক মার্কেট নিয়ে নলেজ নিতে হবে স্কিল ডেভেলপ করতে হবে একটু সময় দিতে হবে এবং অন্যান্য প্রফেশানের মতো এটা খুব বেশি কঠিন না একটু সময় দিলে হয়ে যাবে হয়তো এক দু বছর লাগবে কিন্তু এক দু বছরের পর আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন অন্যান্য প্রফেশানে যেরকম টাকা ইনকাম করতে পারছিলেন আপনি তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন এখানে এই স্কোপ রয়েছে স্টক মার্কেটে কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স নলেজ এবং সঠিক মেন্টারের আন্ডারে প্রশিক্ষণ নিতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে নিজেকে আপনার আনস্মার্ট বলে মনে হয় কেন কেন আপনি গ্রামের ছেলে আচ্ছা আপনি বলুন তো এই যে ভিডিওটা আমি বানাচ্ছি ক্যামেরার সামনে বলছি স্টক মার্কেট নিয়ে চর্চা করছি আপনার কি মনে হয় আমি স্মার্ট না আনস্মার্ট আপনার যদি আনসার হয় যে আমি স্মার্ট তাহলে আপনাকে জানিয়ে রাখি আমিও গ্রামের ছেলে আমি বিগত দু বছর ধরে গ্রামেই রয়েছি গ্রামেই আমার বাড়ি যা কিছু ভিডিও আপনি দেখেছেন এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি ইভেন এই ভিডিওটা যেটা আমি আপলোড করছি এটা আমি গ্রাম থেকেই শ্যুট করছি গ্রামের বাড়িতে বসে আমি শ্যুট করছি আমার বাড়ি অ্যাকচুয়ালি গ্রামেই ইভেন আমার বাড়ির থেকে যদি আমি শহরের কথা বলি আশেপাশে শহর যেটা হয়তো আপনারা চিনবেন সেটা হলো বহরমপুর সেটা তিরিশ কিলোমিটার দূরে তিরিশ কিলোমিটার দূরে বহরমপুর শহর আমার স্কুলিং এমন কি গ্রামের থেকে প্রাইমারি বলুন হাই স্কুল বলুন সব আমি গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছি আমি ওই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারপরে বহরমপুর কমার্স কলেজে ভর্তি হয়েছিলাম বিকম পড়ার জন্য তাহলে আপনি কি করে বলতে পারছেন যে গ্রামের ছেলে বলে আপনাকে নিজেকে আনসমার্ট বলে মনে হচ্ছে এগুলো পুরোটা মেন্টাল বায়াস আপনাকে আমি সত্যি কথা বলছি আমারও মনে হতো তখন তারপর যখন বাইরে বেরোলাম তারপর আমার এই পুরো এই মোহমায়াটা কাটলো এসবই মেন্টাল বায়াস আমি বুঝতে পারছি যেহেতু আমি গ্রামের ছেলে আপনাকে আমি ফিল করতে পারছি কিন্তু প্লিজ এরকমটা একদম ভাববেন না আপনার মধ্যে সমস্ত কিছু ক্যাপাবিলিটিস রয়েছে কোয়ালিটিস রয়েছে নিজেকে এস্টাবলিশ করার জন্য ওকে সো ডোন্ট থিঙ্ক লাইক দিস আপনি আমার থেকে অনেক বড়ো তারপরে ছোট হয়ে এরকম কথাবার্তা বলছি বলে আমি নিজেকেও খারাপ লাগছে কিন্তু এই কথাবার্তাগুলো জানানোটা খুব দরকার আপনার মতো হয়তো অনেকেই দেখবেন এই প্রোগ্রামটা তাই জন্য ওনাদের উদ্দেশ্য এই কথাগুলো বলার আচ্ছা তো এবারে তৃতীয় বিষয়ে আসি সেটা হচ্ছে গিয়ে আপনি বলেছেন যে মা বাবাদেরকে রাজি করাতে পারছেন না ফ্যামিলিদেরকে রাজি করাতে পারছেন না যে আপনি স্টক মার্কেটে কাজ করতে চান দেখুন ওনাদের দিক থেকে যদি ভাবেন তাহলে ওনারা একদম ঠিক কোনো ফ্যামিলি চায় না যে তার ছেলে এমন কিছু কাজ করুক যেখানে ডেঞ্জার রয়েছে যেখানে বিপদ রয়েছে রিস্ক আছে কেননা আমাদের যারা ফ্যামিলি রয়েছে আপনি বাঙালির কথাই ভাবুন কত মানুষ শেয়ার বাজারে কাজ করে বা কত মানুষ শেয়ার বাজারটাকে অ্যাকচুয়ালি বোঝে বোঝেই তো না আপনার ফ্যামিলিও যারা রয়েছেন তারাও হয়তো বোঝে না তারা শুনে থাকবেন অন্য কারো কাছ থেকে যে স্টক মার্কেটে সব কিছু চলে যায় সব দেউলিয়া হয়ে যায় সব টাকা ধ্বংস হয়ে যায় তো এরকম যদি মানসিকতা থাকে বা এরকম যা কিছু শুনেছে একটা কনসেপ্ট তৈরি হবে সেই কনসেপ্ট ঠিকই তো আপনার জন্য বলছে এটা আপনি নেগেটিভ ভাবে দেখবেন না এটা আপনি পজিটিভ ভাবে দেখুন যে আপনাকে কত ভালোবাসে আপনাকে কত কেয়ার করে আপনার জন্য কত কেয়ার করে প্রত্যেকটা মা বাবা চায় যে তার ছেলে মেয়ে খুব ভালো মতো করে বাঁচুক জীবনে কিছু ভালো করুক ভালো মতো থাকুক আপনার বাবা মাও তাই চায় তাই জন্য আপনাকে বাধা দিচ্ছে কেননা তাদের কনসেপ্ট এটাই রয়েছে যে এখানে রিস্ক আছে স্টক মার্কেটে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন তার জন্য ওনারা যে বাঁধা দিচ্ছেন এটা আপনি নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিন একটু দেখুন যে ওনারা কেন বাঁধা দিচ্ছেন আপনাকে কতটা ভালোবাসে আপনাকে কতটা কেয়ার করে আপনার জন্য কিন্তু এর একটা নেগেটিভ এফেক্টও আছে আমি যদি আপনার জায়গায় থাকতাম আর আমাকে যদি আমার ফ্যামিলি বাঁধা দিত তাহলে আজকে মাইবিনেও হতো না আজকে আমি শেয়ার বাজারে কাজ করতে পারতাম না হয়তো অন্য কোনো কিছু করতাম হয়তো কোনো জব করতাম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এটা করতে পারতাম না এবারে এইটা যে আমি করতে পারছি এর পেছনে রয়েছে ফ্যামিলির বিশেষ করে আমার বাবার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করাটার গুরুত্ব যথেষ্ট রয়েছে আমি বারবার ওই জন্য আপনাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে রেখেছিল বলে যদি আজকে আমি কিছু নাও করতাম তাহলেও আমার খুব সুন্দরভাবে চলে যেত দ্যাটস ওয়াই ইউ মাস্ট ডু ইয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যান আমি বারবার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের গুরুত্ব বসে আপনাদেরকে আর বারবার আপনি ইগনোর করে দেন এর যে কতটা বেনিফিট রয়েছে লং টার্মে আপনার কোনো আইডিয়াই নেই আর আপনি বারবার এটাকে ইগনোর করে দেন যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তো যে বিষয়টা দেখার জন্য আপনি ক্লিক করেছিলেন এই ভিডিওটা যে লাস্ট ছ মাসে আমার কীরকম আর্নিং হয়েছে বা শেয়ার বাজার থেকে কীরকম আর্নিং করা সম্ভব একটা গ্রামের ছেলে হয়ে কীরকম আমি আর্নিং করেছি সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে এরপরের পোর্শনটা দেখতে পারেন আর যে মেল করেছিলেন ওনারকে আমি বলছি বিশেষ করে যে বাকি পড়ছেন যেটা আমি এতক্ষণ ধরে কথাবার্তা বললাম এটা দেখাবেন না বাড়িতে এরপর থেকে দেখান মানে বলবে যে ছোটো ছেলে এত বেশি জ্ঞান দিচ্ছে আপনার বাড়িতে বলবে তখন না তো এরপর থেকে দেখান যেটা আমি দেখাচ্ছি এবারে তো চলুন দেখে নেওয়া যাক আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যায় আপনাকে সেখানে আপনি দেখবেন যে আমি লাস্ট সিক্স মান্থে কীরকম ইনকাম করেছি শেয়ার বাজার থেকে ওকে তো আমরা প্রথমে জিরোধাতে লগ ইন করি এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই ওকে তো জিরোধার ওয়েবসাইট আপনাদের সামনে খুলে গেছে যদি আমাদেরকে প্রফিট অ্যান্ড লস চেক করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে কনসোলে কনসোলে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে দেখুন কনসোলে একটা অপশন রয়েছে এই কনসোল অপশানে ক্লিক করব এখানে ওপরে রিপোর্ট বলে যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব দেখুন সেকেন্ড অপশানে রয়েছে প্রফিট অ্যান্ড লস এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা প্রফিট অ্যান্ড লসে চলে যাব তো চলে নিই আমরা প্রফিট অ্যান্ড লসে হ্যাঁ তো প্রফিট অ্যান্ড লসের ওয়েব পেজে আমরা এখন রয়েছি এখানে দেখুন ডেট রেঞ্জ রয়েছে এখানে আমরা সিলেক্ট করতে পারি যে কবে থেকে আমরা দেখতে চাই আমি লাস্ট সিক্স মান্থে দেখাচ্ছে এক মাস দু মাস না লাস্ট ছ মাসে দেখাচ্ছে আমি এখানে এক তারিখ করে নিয়েছি ডিসেম্বরের ডিসেম্বরের কুড়ি থেকে মের একুশ একু একুশ তারিখ দু হাজার একুশ আর ডিসেম্বরের দু হাজার কুড়ি ওকে তো এখানে আমি হ্যাঁ তো এখানে চলে এসছে এখানে আমরা একবার রিফ্রেশ করে নেব আর একবার আপনার সামনে রিফ্রেশ করে দেখাই ওকে রিয়েলাইজড প্রফিট অ্যান্ড লস টু পয়েন্ট ফাইভ সিক্স এর মধ্যে থেকে চার্জেস লেগেছে সাড়ে ছ হাজার টাকা মতো বাকি চার্জেসগুলো রয়েছে সাতশো তিয়াত্তর টাকা লেগেছে তো নেট রিয়েলাইজড প্রফিট অ্যান্ড লস যেটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি আড়াই লাখ টাকা মতো টু পয়েন্ট ফোর নাইন এখন অবধি প্রফিট রয়েছে কিন্তু এখন অব্দি বুক করে এটাকে বলা হয় আনরিয়েলাইজড প্রফিট অ্যান্ড লস যেটা রয়েছে ষাট হাজার টাকা মতো তো ষাট হাজার টাকা মতো এখন আমার অ্যাকাউন্টে প্রফিট রয়েছে যেটা আমি এখনো বুক করিনি আর অলরেডি আমি প্রফিট বুক করে ফেলেছি আড়াই লাখ টাকা মতো এটা লাস্ট ছ মাসে এখানে যে ক্যাপিটালটা আমার ইউজ হয়েছে সেখানে মোটামুটি সাত লাখ টাকা বা সাত লাখ টাকার একটু বেশি মোটামুটি আপনি বলতে পারেন যে ফর্টি ফাইভ পারসেন্টের একটু বেশি মতো রিটার্ন আমি নিয়ে এসতে নিয়ে এসেছি এই লাস্ট ছ মাসে যেটা খুব একটা খারাপ রিটার্ন না আর মার্কেট অবভিয়াসলি খুব ভালো মতো পারফর্ম করেছে তাই জন্য এরকম রিটার্ন নিয়ে আসা সম্ভব হয়েছে নইলে এতটাই রিটার্ন নিয়ে আসা সম্ভব হতো না যাই হোক মার্কেট ইজ সো কাইন্ড টু আস ওই জন্য মোটামুটি একটা ভালো রিটার্ন নিয়ে আসতে পেরেছি ক্যাপিটাল খুব বেশি নেই বড় না কিন্তু ঠিকঠাক তো যেটা বলার এখানে একটু লক্ষ্য করে দেখবেন এখানে আমার যেরকম প্রফিটও হয়েছে ঠিক সেরকম লসও হয়েছে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিওস বানিয়ে শেয়ার বাজার সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আপনারা যাতে প্রফিট করতে পারেন সেটার জন্য যথেষ্ট আমি ট্রাই করি কিন্তু এর এরপরেও আমারও লস হয় তো আপনি এটা কখনো ভাববেন না যে আমার লস হবে না কখনোই আমারও লস হয় এটা একটা বিজনেসের মতো এখানে যেরকম প্রফিট রয়েছে ঠিক সেরকম লসও রয়েছে শেয়ার বাজারে দুটো জিনিসই হয় একটা হচ্ছে প্রফিট একটা হচ্ছে লস যদি আপনি লসটাকে কম করতে পারেন তাহলে অটোমেটিক আপনার প্রফিট হবে সবার লস হবে আমারও লস হয়েছে আপনারও লস হবে যদি আপনি নতুন শেয়ার বাজারে আসেন তাহলে লসটা একটু বেশি হয় কিন্তু যদি সেটাকে মিনিমাইজ করার আপনি মহামন্ত্র পেয়ে যান যেরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম শেয়ার বাজারে সফল হওয়ার মহামন্ত্র সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে আপনাকে বলেছিলাম যে কীভাবে আপনি লস মিনিমাইজ করতে পারেন আপনি যদি লস কম করে দিতে পারেন তাহলে প্রফিট অটোমেটিক আসবে এখানে দেখুন আমি লসও করেছি কিন্তু প্রত্যেকটা মাসে আমার প্রফিট সময় বেশি রয়েছে লস হয়েছে কিন্তু তার থেকে বেশি প্রফিট এবং খুব বেশি ট্রেড নিই আমি খুবই কম ট্রেড নিয়েছি খুব বেশি ট্রেড নিই নিই তারপরেও আমি আড়াই লাখ টাকা মতো ইনকাম করতে পেরেছি তো এমন না যে প্রত্যেক দিন আপনাকে ট্রেড নিতে হবে কিছু না কিছু সবসময় ব্রেকআউট স্টক বা কোনো কোনো স্টকে ইনভেস্ট করতেই হবে এরকম কিছু নেই আপনি যেখানে কমফোর্টেবল আপনার যেটা মনে হয় যে হ্যাঁ এর পোটেনশিয়াল রয়েছে সেখানে বড়ো দান খেলুন বড় কিছু ইনভেস্ট করুন তো এটা হচ্ছে ব্যাপার এটা একটা আর্ট ট্রেডিং এর মধ্যে প্রোয়াবিলিটি রয়েছে উইনিং হওয়ার প্রয়াবিলিটি রয়েছে লুজ হওয়ার প্রয়াবিলিটি রয়েছে কিন্তু আপনাকে শিখতে হবে এটাকে অ্যাজ এ কেরিয়ার যদি নেন তবেই আপনি সফলতা পাবেন আপনি যদি মনে করেন যে একটা মাসে গেলে দু হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করলেই হবে হাত খরচা বেরিয়ে যাবে তাহলে শেয়ার বাজারে আপনি প্রফিট করতে পারবেন না লং টার্মে শেয়ার বাজার আপনাকে টিকতে দেবে না আপনি লস খাবেনই খাবেন কিন্তু যদি সিরিয়াস হন তাহলে আপনাকে নলেজ নিতে হবে দেখুন আপনার সামনে যেসব আমি রাখছি রাখছি এইসব প্রফিট অ্যান্ড লস এইসব দেখে আপনার কী লাভ হচ্ছে কোনো লাভ নেই হ্যাঁ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকছে যে হ্যাঁ এরকম ইনকাম করা যায় যেটা একটা রিজনেবেল ইনকাম খুব বেশি না আবার খুব কমও না রিজনেবেল একটা ইনকাম করা যায় তার একটা প্রমাণ পাচ্ছেন ছ মাসের রিপোর্ট যেটা আপনাকে দেখালাম তার ভিত্তিতে আপনি পাচ্ছেন কিন্তু এর থেকে অনেক বেশি ইনকাম করা যায় বিশ্বাস করুন এইসব আমি আড়াই লাখ টাকা ইনকাম করেছি আমার ক্যাপিটাল খুব একটা বেশি নেই তাই যদি ভালো ক্যাপিটাল থাকতো তাহলে অনেকই এসব এক সপ্তাহে দু সপ্তাহে ইনকাম করে নেয় সেরকমও করা যায় ঠিক আছে কিন্তু নলেজ নলেজ ইজ দ্য পাওয়ার সঠিক মেন্টারের কাছ থেকে আপনাকে নলেজ নিতে হবে অনেক কিছু শিখতে হবে শেয়ার বাজারটাকে আর হাজারটা স্ট্র্যাটেজি ফলো না করে বিশেষ একটা স্ট্র্যাটেজিতে আপনাকে মাস্টার করতে হবে এইসবগুলো অনেক অনেক জিনিস ম্যাটার করে তাই শুধু এটুকুই বলব যে শেয়ার বাজার থেকে আপনি যদি সিরিয়াস টাকা ইনকাম করতে চান তাহলে নলেজের ওপর বেশি ফোকাস করুন মাই বিনিয়োগের ইউটিউব চ্যানেল তো রয়েছে সেখানে আপনাকে আমি অনেক ভিডিওস প্রোভাইড করি অপশানসের ওপর যে সিরিজটা চলছে সেটাও ফলো করুন অপশানস থেকে বেশ ভালো ইনকাম করা যায় আর এটা শুধুমাত্র আপনাকে একটা অ্যাকাউন্ট থেকে দেখালাম এরকম আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেখান থেকে আমি ট্রেড করি সেখানে অনেক ক্লায়েন্টেরও টাকা আমি ম্যানেজ করি ক্লায়েন্ট বলতে আমার নিজেদের নিজেদেরই ফ্যামিলি মেম্বারদের টাকা আমি ম্যানেজ করি তো সেইগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না সেগুলো আমাদের পলিসির বাইরে তো এই যে আপনি ইনকামটা দেখলেন আড়াই থেকে তিন লাখ টাকা এটা অনেকের কাছে মনে হতে পারে অনেক বড় একটা অ্যামাউন্ট অনেক বেশি ইনকাম আবার অনেকের কাছে মনে হতে পারে খুবই ছোটো ইনকাম আমি তো এক থেকে দু দিনের মধ্যে ইনকাম করে নিতে পারবো তো এই অ্যামাউন্টটা একটা রেসপেক্টিভ অ্যামাউন্ট আপনার কাছে হতে পারে অনেক বড় অ্যামাউন্ট অন্যর কাছে মনে হতে পারে ছোটো বা অন্যের কাছে মনে হতে পারে অনেক বড়ো আপনার কাছে মনে হতে পারে অনেক ছোট অ্যামাউন্ট এটা একটা রেসপেক্টিভ অ্যামাউন্ট কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা একটা রিজনেবল অ্যামাউন্ট খুব বেশি মানে বড় অ্যামাউন্ট না আবার খুব ছোট অ্যামাউন্টও না আপনি যদি অন্যান্য প্রফেশনের সাথে তুলনা করেন আড়াই থেকে তিন লাখ টাকা ছ মাসে বেশ ভালো একটা অ্যামাউন্ট তাই না অবভিয়াসলি এখানে মার্কেট ভীষণ বুলিশ ছিল যার জন্য আরও বেশি সুবিধে হয়েছে এই রিটার্নটা নিয়ে আসতে কিন্তু এরকম রিটার্ন নিয়ে আসা খুব বেশি সোজা কাজ না যদি আমি রিটার্নের এতে বলি পার্সেন্টেজে বলি তাহলে খুব বেশি সহজ কাজ না মার্কেট আমি বলবো কাইন্ড ছিল তার জন্য এরকম রিটার্ন আনতে পেরেছে কিন্তু আপনিও পারবেন অ্যামাউন্ট হয়তো বেশি একটু বড় লাগবে আজকে যদি আমার ছ লাখ টাকার জায়গায় তিরিশ লাখ টাকা থাকতো তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারতাম পনেরো লাখ টাকা ইনকাম করতে পারতাম তো আরও বেশি ইনকাম করতে পারতাম তাই না তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কতটা আপনি ইনকাম করতে পারছেন পার্সেন্টেজ ওয়াইজ ডিপেন্ড করছে না যে কত বড় অ্যামাউন্ট নিয়ে আসেন যত বড় অ্যামাউন্ট নিয়ে আসবেন তত আপনার রিস্ক শুধু কমে যাবে আপনি তখন অপশান সেলিংয়ে চলে যাবেন আরও বেশি ইনকাম করতে পারবেন অনেক রকম ব্যাপার রয়েছে আমিও আপনাদের মতো একদম ছোট থেকে শুরু করেছি আমার কাছে বিশাল ক্যাপিটাল ছিল না ধীরে ধীরে এখন ক্যাপিটালটা একটু বড় হয়েছে সেটা কয়েক বছরের ফল কম্পাউন্ড করে 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 হয়েছে সেটা আপনিও করতে পারবেন একটু সময় লাগবে সময় দিতে হবে আপনার নলেজে সময় দিতে হবে এত সহজ কাজ না শেয়ার বাজার থেকে আমরা আসি যে দু চার পয়সা ইনকাম করব পকেট মানি চলে যাবে তার জন্য কিন্তু এখানে যে একটা কেরিয়ার হতে পারে এবং এখানে আপনি একটা সিরিয়াস মানি কামাতে পারেন আমি আপনাকে এটাই সাজেস্ট করব যদি আপনি শেয়ার বাজারে একদম সিরিয়াসলি কাজ করতে চান তাহলে আপনাকে প্রপার নলেজ নিতে হবে স্কিল ডেভেলপ করতে হবে আর সঠিক গাইডেন্স নিতে হবে সঠিক মেন্টারশিপ নিতে হবে কারো মেন্টারের আন্ডারে আপনাকে কাজ শিখতে হবে তাতে কি হবে আপনার লার্নিং প্রসেস আরও ফাস্ট হবে আর সঠিক দিশা পাবেন আপনি যে কোন দিকে আপনাকে হাঁটতে হবে কোন দিকে যেতে হবে কিভাবে যাবেন ইজি হয়ে যায় ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় তো এটাই আশা রাখি যে এই ভিডিওটা আপনাকে হয়তো একটু মোটিভেশান দেবে যে হ্যাঁ শেয়ার বাজার থেকেও একটা মোটামুটি ইনকাম করা যায় অন্যান্য কেরিয়ারের মতো শেয়ার বাজারেও একটা কেরিয়ার তৈরি করা যায় যেখানে রিজনেবল একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন আর এই ভিডিওটা হয়তো ওনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা ওনার মতো ট্রাই করছিলেন অনেক দিন থেকেই নিজের ফ্যামিলিকে বোঝানোর এই ভিডিওটা হয়তো তাদের জন্য একটু হেল্পফুল হবে কিন্তু রেজাল্ট কি হলো তার এই ভিডিওটা দেখানোর পর আপনার ফ্যামিলি আপনাকে কি বললো যে যা সিমলন যা জিলে আপনি জিন্দগি নাকি ঝাঁটা তারা করলো তো সেইটা আপনি এই ভিডিওটার কমেন্টে এসে অবশ্যই জানাবেন যদি আপনার জানাতে অসুবিধে না হয় আর আর একটা আমার সত্যি রিকোয়েস্ট যে আপনার কি স্টোরি যারা যারা দেখছেন এই ভিডিওটা আপনার নিজের কি স্টোরি শেয়ার বাজারে প্রথম আসার আপনি কীরকম বাধা অতিক্রম করে এসছেন সেই স্টোরিটা যদি আপনি কমেন্টে জানান একটু হয়তো সময় লাগবে লিখতে একটু বড়ো হবে কিন্তু প্লিজ একটু যদি কষ্ট করে লেখেন তাহলে নতুন যারা আছেন তাদের ক্ষেত্রেও খুব হেল্প হয়ে যাবে তারাও দেখবে তারাও বেশি মোটিভেটেড হবে তো চলুন আমরা একটুখানি নিজেদের সাথে কানেক্টেড হই একটু কমিউনিকেশন করি কমেন্টে অবশ্যই আপনার স্টোরি জানাবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এবারে অপশানসের যে সিরিজ রয়েছে সেটা আমি কন্টিনিউ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সময় খুব সাবধানে থাকবেন নমস্কার